আগামী বছর চাই আরো উন্নতি হোক কক্সবাজার, যেন সবাই এনজয় করতে পারে। আগামী বছর চাই আরো উন্নতি হোক কক্সবাজার, যেন সবাই এনজয় করতে পারে, সবাই সুস্থ স্বাভাবিক থাকতে পারে। 2022 সালে আমরা এই পর্যটকটাকে আরও খুব সুন্দরভাবে আরও দেখতে চাই, আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে, মানে এখন যে অবস্থা আরও আরও একটু ব্রাইট দেখতে চাই আর কি। আমরা চাই যে আরও সুন্দর একটা কক্সবাজার হোক, পুরো পৃথিবী থেকে মানুষ আসুক আমাদের দেশে আমাদের এই কক্সবাজার দেখার জন্য। কারণ আমাদের মেয়েরা তো এখন বড় হয়েছে, ওদেরকে আমরা চাই যে নিরাপদে যাতে এসে আমরা ঘুরিয়ে নিয়ে যেতে পারি এই কক্সবাজার থেকে। আমরা আসছি 31st night সেলিব্রেট করবো বিদায়। এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে, সব কিছু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এখানে। কয়েকদিন আগেও একটা দুর্ঘটনা ঘটছে, যাই হোক ওইটা সবাই জানে হয়তো, ওইটা আর বলা লাগবে না। তো একটু আইন শৃঙ্খলা বাহিনী যাতে আর একটু টাইট হয় করা হয়, যাতে অন্যান্য কোনো দুর্ঘটনা যাতে এখানে ঘটতে না পারে, ওইটা থাকলে আমরা সেফ থাকবো। যারা আমি আগামী বছর আসতেছে, তো আমি চাই যে এই করোনা রোগ যেটা আসছে সেটা চলে যাক, আবার আগের মতো হয়ে যাক। কক্সবাজারে অনেক মানুষ আছে, ভালো লাগতেছে এমন বিভিন্ন হয়রানি মুক্ত নগরী হিসেবে দেখতে যায়। এখানে দেখুন দেশি এবং বিদেশি পর্যটক এসে যেন অত্যন্ত নিরাপত্তার ভিতরে থেকে, নিরাপত্তার চাদরে ঢেকে থেকে যেন তারা এই কক্সবাজার নগরীকে উপভোগ করতে পারে, এই বিচকে উপভোগ করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আগামী প্রত্যাশা তো অনেক বড়, যে ভালো থাকবো, সুন্দর থাকবো, ভালো থাকবো, এর চেয়ে মানে আরও উন্নতভাবে থাকবো, উন্নতভাবে বাঁচবো, এটি তো প্রত্যাশা। আমরা পর্যটন নগরী, এই পর্যটন নগরীটা আমি চাই কক্সবাজারের যে ঠিক বালির মতো, ইন্দোনেশিয়ার বালির মতো। প্রতি বছর 31st night কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এবারও আমরা আশা করছি এই দিনকে ঘিরে অনেক পর্যটক সমাগম ঘটবে কক্সবাজারে। পাশাপাশি আমরা আমাদের হোটেল এবং রেস্টুরেন্ট এবং অন্য অন্য যেই পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি পর্যটক বরণে। এবং আমাদের আগামী 31st night যে বিশেষ বিশেষ আয়োজন রয়েছে তার মধ্যে অনেকগুলি তারকা মানের হোটেলে তাদের বিভিন্ন প্রোগ্রাম করবে, এবং উন্মুক্ত স্থানে এবার তেমন প্রোগ্রাম হচ্ছে না। তো আমাদের এই পর্যন্ত প্রায় 80% হোটেলের রুম বুকিং হয়ে গেছে। আশা করছি আমরা এই 31st night সফলভাবে, সুন্দরভাবে, নিরাপদভাবে কাটাতে পারবো। ধন্যবাদ।